আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আসো আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপা ও মেহরবানিতে আমি ভালো আছি। টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 12 থেকে। পাঠ শিরোনাম হলো হাদিস, আল হাদিস। আজকে আমরা আল হাদিস এই শিরোনামকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্য দিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করি। প্রথমে জানবো হাদিস কাকে বলে। হ্যাঁ, হাদিস এটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো কথা বা বাণী। পরিভাষায় হাদিস বলা হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম বা বাণী বা মনসম্মতিকে হাদিস বলা হয়। মনসম্মতি মানে হলো যেই কাজ বা যেই কথা রসুল নিজে বলেননি বা নিজে করেননি, কিন্তু রসুলের সামনে কোনো সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করেছেন অথবা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রত্যক্ষ করে তিনি কিছুই বলেননি, বরং চুপচাপ থেকেছেন। তো আমরা জানি যে চুপ থাকাও সম্মতির লক্ষণ। সেই বিবেচনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবিদের এই কাজ বা কথাকে মনসম্মতি বলা হয়। কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, কোনো বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এছাড়াও তিনি সাধারণ মানুষের সাথে বাক্য বিনিময় করেছেন। এই সবই কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত। হাদিসের বিখ্যাত একটি সংজ্ঞায় ডক্টর মাহমুদ আত তোহান বলেছেন, আল হাদিসু মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফেইলিন আও তাকরিরিন। অর্থাৎ ওই সমস্ত কর্ম বা বাণী বা মনসম্মতিকেই হাদিস বলা হবে যার সম্পর্ক রয়েছে বিশ্বনবীর সাথে। তার মানে হলো আমরা সকল নবী ও রসুলদের কথা বা বাণী বা মনসম্মতিকে আমরা হাদিস বলতে পারি না, কেবল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম বা বাণী বা মনসম্মতিকেই হাদিস বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো যে ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব কি। হ্যাঁ, আমরা এবার জানবো হাদিসের গুরুত্ব। ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। কারণ আল্লাহ তাআলা মানব জাতি হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছিলেন। সমস্ত নবী এবং রসুলগণ নিজ নিজ কওমকে সঠিক পথের দিশা দিয়েছেন, সকল প্রকার সমস্যার সমাধান দিয়েছেন, এমনকি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। তাই তারা বিশ্ব মানবতার মহান আদর্শ ও শিক্ষক। কিন্তু তারা ছিলেন নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, এবং তাদের আদর্শ ও শিক্ষা ছিল নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, বিশ্ববাসীর নবী, সবকিছুর তিনি নবী, সকল মাখলুকের তিনি নবী, এবং খাতামুন নাবিয়িন, শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। তো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে আদর্শ, তা হবে সকল মানুষের জন্য অনুকরণীয়, পাথেয়, সবাইকে তা মানতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায় যে আমরা বিশ্বনবীর আদর্শ এবং শিক্ষাকে কিভাবে জানবো। হ্যাঁ, তার মাধ্যম হলো হাদিস। অর্থাৎ হাদিসের মাধ্যমে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম সম্পর্কে, বাণী সম্পর্কে, মনসম্মতি সম্পর্কে জানতে পারি। হাদিসের মাধ্যমে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল দিক নির্দেশনা বুঝতে পারি। হাদিসের মাধ্যমে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজকর্মের সম্পর্কে আমরা জানতে পারি। তো এই জন্য বলা হয় যে হাদিস হলো বিশ্বনবীর সকল কাজের সংরক্ষক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখতে পারি হাদিসের গুরুত্ব মধ্যে,
এক নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি যে হাদিস হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজ কর্মের সংরক্ষক। হ্যাঁ, দ্বিতীয়ত হাদিস হলো ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস, কারণ ইসলামী শরীয়তে চারটি উৎস রয়েছে, কোরআন, হাদিস, এজমা ও কিয়াস। এই সমস্ত উৎসের মাধ্যমে আমরা শরীয়তের সকল বিধিবিধান আমরা আইন হিসাবে মেনে নিতে পারি, এবং এসব উৎসের আলোকেই ইসলামের সকল বিধিবিধান বা আইন কানুন প্রবর্তিত হয়। তো সেই ধারাবাহিকতায় হাদিস হলো দ্বিতীয়। অনেক বিধান আছে যেগুলো কোরআনে আছে, আর কিছু কিছু বিধান আছে যা কোরআনে সরাসরি নাই, অর্থাৎ হাদিসের মাধ্যমে সেই বিধানগুলো প্রবর্তিত হয়েছে, নতুন করে আইন সূচিত হয়েছে। তো সেই বিবেচনায় হাদিসকে বলা হয় যে হাদিস হলো ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। তাহলে হাদিস হলো ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস, দ্বিতীয় নাম্বার কারণ ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। তৃতীয়ত, হাদিস হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ, কারণ পবিত্র কোরআনে অনেক বাণী আছে কিন্তু সংক্ষিপ্ত, যেমন নামাজ পড়ো, জাকাত দাও, হজ করো, রোজা রাখো, কিন্তু কখন নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কখন জাকাত দিতে হবে, কখন জাকাত ফরজ হবে, কাদেরকে দিতে হবে, হজ কখন ফরজ হবে, কোন সময় তা আদায় করতে হবে, জাকাত কখন ফরজ হবে, তা কিভাবে আদায় করতে হবে, এই যে বিস্তারিত বর্ণনা এটা কিন্তু কোরআনে নাই, বরং তা আছে হাদিসে। এই জন্য হাদিসকে বলা হয় কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আমরা যদি পবিত্র কোরআন পরিপূর্ণরূপে বুঝতে চাই তাহলে হাদিসের বিকল্প নাই, হাদিসের মাধ্যমেই আমরা পবিত্র কোরআনকে পরিপূর্ণরূপে বুঝতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা নিজে তাকিদ দিয়ে বলেছেন যে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা ছাড়তে বলেন তা পরিহার করো। তো এই হাদিসের মাধ্যমে আমরা এই কোরআন এই আয়াতের মাধ্যমে আমরা হাদিসের গুরুত্ব বুঝতে পারি। তো আমরা লিখতে পারি দ্বিতীয় নম্বর কারণে যে এটি হলো কোরআনের ব্যাখ্যা স্বরূপ। চতুর্থ, হাদিস হলো আল্লাহ তাআলা ভালোবাসা লাভের একটি উপায়, কারণ আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই এবং প্রিয় পাত্র হতে চাই, কিন্তু কিভাবে? হ্যাঁ, মাধ্যম হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ কিভাবে করব? তাকে তো আমরা দেখতে পাই না, সে তো আমাদের মাঝে এখন নাই, তাহলে কিভাবে তাকে অনুসরণ করব? হ্যাঁ, এই অনুসরণের মাধ্যম হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হাদিসের মাধ্যমেই আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হলে তুমি তা অনুসরণ করতে হবে। এই জন্য আমরা হাদিসের গুরুত্বের মধ্যে চার নম্বরের কারণ লিখতে পারি যে এটি হচ্ছে আল্লাহর ভালোবাসা লাভের উপায়। তো আমরা এই চারটি কারণের মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব হাদিস শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সিহা সিত্তা, অর্থাৎ সিহা সিত্তা। তো সিহা সিত্তা মূলত হাদিস শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে দুইটি শব্দ আছে, একটি হলো সিহা আর একটি হলো সিত্তা। এই সিহা মানে হলো বিশুদ্ধ,
আর সিত্তা মানে হলো ছয়। এই দুটি সমন্বিত অর্থ হচ্ছে বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থ। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সহি হাদিস ছিল, এই সহি হাদিস সমূহ আমরা এই ছয়টি গ্রন্থের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো এই ছয়টি গ্রন্থের হাদিস সমূহ আমরা বিশুদ্ধ বর্ণনার মধ্য দিয়ে আমরা খুব ভালোভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, বাণী এবং তার মনের সম্মতি সম্পর্কে আমরা জানতে পারি। তো সিহাহ সিত্তা, আসলে এখানে একটি বিষয় ক্লিয়ার করা দরকার। সিহাহ সিত্তা মানে ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। অনেকে মনে করতে পারে যে এই ছয়টি মনে হয় বিশুদ্ধ হাদিস গ্রন্থ, এর বাইরে মনে হয় আর কোনো সহি হাদিস গ্রন্থ নাই। না, তা কিন্তু নয়, বরং আরো অনেক সহি হাদিস গ্রন্থ আছে, কিন্তু ওই সকল সহি হাদিস গ্রন্থের তুলনায় এই ছয়টি গ্রন্থের বর্ণিত হাদিস সমূহ একটু বেশি বা সর্বাধিক বিশুদ্ধ। এই জন্য ওলামায়ে কেরাম এর নাম দিয়েছে সিহাহ সিত্তা। তো সিহাহ সিত্তার মধ্যে যে ছয়টি গ্রন্থ আছে তার ধারাবাহিক নাম হলো সহি বুখারি, সহি মুসলিম, জামে তিরমিদি, সুনানে আবি দাউদ, সুনানে নাসাই এবং সুনানে ইবনু মাজা। এখন আমরা এই সিহাহ সিত্তার এই গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় জানব এবং সংকলকের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানব। তো প্রথমে আসো সহি বুখারি। সহি বুখারি এটি হলো সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ। বলা হয় যে আসমানের নিচে এবং জমিনের উপরে যত হাদিস গ্রন্থ আছে সকল হাদিস গ্রন্থের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হলো সহি আল বুখারি, যা পবিত্র কোরআনে পরেই যার স্থান। তো এই গ্রন্থের সংকলক হলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই। তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের পুরো নাম কি বা আসল নাম কি, এটা আমাদের জানা দরকার। আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ আলাই। দেখো, আমরা এই নামের একটু বর্ণনা এবং একটু পরিচয় আমরা জেনে নেই। আবু আবদুল্লাহ হচ্ছে ইমাম বুখারির উপনাম, উপনাম। মোহাম্মদ হলো তার প্রকৃত নাম। ইবনু মানে ছেলে, কার ছেলে তিনি? তার বাবার নাম হচ্ছে ইসমাইল, তো ইসমাইল হলো পিতা। আর আল বুখারি হলো, বুখারি শব্দটি এসছে বুখারা শব্দ থেকে, এটা ইরাকে একটা বিখ্যাত জায়গার নাম। তো বুখারা শব্দ থেকে বুখারি। তো ইমাম বুখারি এটা হলো জন্মস্থান, তো জন্মস্থানের দিকে লক্ষ্য করি তাকে বুখারি বলা হয়। এই জন্য আমরা আরবিতে বলে থাকি নিজবতি নাম, অর্থাৎ নিজবত মানে সম্পৃক্তমূলক নাম, এলাকার সাথে সম্পৃক্ত করে তাকে বলা হয় এটা বুখারি, অর্থাৎ নিজবতি নাম। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা নামের এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাখ্যাগুলো আমরা জেনে নিলাম, কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি আসল নামে বিখ্যাত না হয়ে তিনি বিখ্যাত হয়েছেন আল বুখারি, অর্থাৎ জন্মস্থানের সাথেই, এবং তার গ্রন্থটি সহি বুখারি তাও বিখ্যাত হয়েছে এই বুখারি নামে। অথচ তিনি কিন্তু আসল নাম যে আছে মুহাম্মদ, এই মুহাম্মদ নামে তিনি বিখ্যাত হননি। তাহলে ইমাম বুখারি আসল নাম হচ্ছে মুহাম্মদ। এবার আসো, এই সহি বুখারির মধ্যে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই 600,000 হাদিস থেকে যাচাই বাছাই করেছেন এবং তা 30টি পাড়ায় বিভক্ত করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই। এবার আসো সহি মুসলিম, অর্থাৎ সহি মুসলিম। এই গ্রন্থের সংকলক হলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই। এটি বুখারি পরে এর স্থান এবং সিয়াসতের দ্বিতীয় গ্রন্থ। তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার পুরো নাম কি?
আমরা দেখি আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি হুসাইন রহমতুল্লাহ আলাই। এখানে আবুল হুসাইন হলো তার উপনাম, মুসলিম তার আসল নাম বা প্রকৃত নাম, ইবনু মানে ছেলে, হাজ্জাজ হলো পিতা, আল কুশারি হলো নিজবতী নাম। তো প্রিয় শিক্ষার্থী, দেখো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই কিন্তু তিনি আসল নামে বিখ্যাত হয়েছেন, অর্থাৎ তার গ্রন্থ এবং তিনি উভয় উভয়টি সুখ্যাতি লাভ করেছে হলো এই মুসলিম নামে, আসল নামে। এটি তার আসল নাম এবং গ্রন্থ এবং তিনি বিখ্যাত হয়েছেন এই মুসলিম নামে। তো আল কুশাইরি হলো ইরাক মক্কার একটি বিখ্যাত জায়গার নাম। তো সেখানে তিনি জন্মলাভ করেছিলেন, সেই স্থানে থেকে লক্ষ্য করে তাকেই আল কুশাইরি বলা হয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের এই প্রসিদ্ধ এই গ্রন্থে তিনি যতগুলো হাদিস স্থান দিয়েছেন বা সংকলন করেছেন তা 3 লক্ষ হাদিস থেকে তিনি যাচাই বাছাই করেছেন। তৃতীয় নাম্বার হলো জামে তিরমিজি, জামে তিরমিজি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হলেন এর সংকলক। তার পুরো নাম হচ্ছে আবু ইসা, আবু ইসা মোহাম্মদ ইবনে ঈসা আত তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। তো আবু ঈসা হলো তার উপনাম, মোহাম্মদ হলো তার প্রকৃত নাম, ইবনে মানে ছেলে, কার ছেলে ঈসা অর্থাৎ বাপ এবং বেটার উভয়ের নাম একই রকম। তিরমিজি হলো উজবেকিস্তানে একটা বিখ্যাত জায়গার নাম, জন্মস্থান এটা হলো নিজবতী নাম। তো দেখো ইমাম তিরমিজি রহমতুল্লাহ প্রকৃত নাম কিন্তু মোহাম্মদ, কিন্তু তিনি বিখ্যাত হয়েছেন এই তিরমিজি নামে, জন্মস্থানের নামে তিনিও বিখ্যাত হয়েছেন এই নামে এবং তার গ্রন্থ বিখ্যাত হয়েছে এই নামে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই গ্রন্থের এটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে তিনি সকল বিষয়ের হাদিসকে তিনি স্থান দিয়েছেন, এবং এই গ্রন্থের সম্পর্কে বলা হয় মাঙ্কানা ফি বাইতিহি হাদাল কিতাব ফাকান নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম, যার ঘরে এই তিরমিজি গ্রন্থ থাকবে তার ঘরে যেন স্বয়ং রসুল আছেন এবং কথা বলতেছেন। আল্লাহু আকবার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো সিয়াসের তার চতুর্থ গ্রন্থ সুনানে আবু দাউদ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই গ্রন্থ সংকলন করেছেন। তার পুরো নাম হচ্ছে আবু দাউদ সুলাইমান ইবনে আশাস রহমতুল্লাহ আলাই। এখানে আবু দাউদ তার উপনাম, মুসলাইমান হলো তার প্রকৃত নাম, এবং আশাস হলো পিতা। মজার ব্যাপার হলো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তিনি এলাকার নামেও না এবং প্রকৃত নামেও না, তিনি বিখ্যাত হয়েছেন হলো এই উপনামে। তিনিও বিখ্যাত হয়েছেন এই উপনামে এবং তার গ্রন্থ বিখ্যাত হয়েছে, সুখ্যাতি লাভ করেছে এই উপনামে। তো এই গ্রন্থে তিনি যতগুলো হাদিস স্থান দিয়েছেন সবগুলো হাদিস তিনি 3 লক্ষ 5 লক্ষ হাদিস থেকে তিনি যাচাই বাছাই করেছেন। এবার আসি আমরা সিয়াসের তার পঞ্চম গ্রন্থ, সিয়াসের তার পঞ্চম গ্রন্থ হলো সুনানে নাসাই। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই এই গ্রন্থ সংকলন করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার পুরো নাম হলো আহমদ ইবনে শোয়াইব আর নাসাই তো আহমদ হলো তার প্রকৃত নাম,
শোয়াইব হলো পিতা আর নাসাই হলো নিজবতী নাম। তো ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু তার এলাকার নামে বিখ্যাত হয়েছেন এবং তার গ্রন্থ সুখ্যাতি লাভ করেছে এই আর নাসাই নামে। এবং এই গ্রন্থের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে এর বিন্যাস পদ্ধতি অনেক উন্নত মানের এবং উচ্চ মানের। এবার সিহাসিত্তার ষষ্ঠ গ্রন্থ এবং শেষ গ্রন্থ, সিহাসিত্তার ষষ্ঠ গ্রন্থ এবং শেষ গ্রন্থ হলো সুনানে ইবনু মাজা। তো ইমাম ইবনু মাজা রহমতুল্লাহ এই গ্রন্থের সংকলক, তার পুরো নাম হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ, ইয়াজিদ ইবনে মাজা। তো আবু আবদুল্লাহ হচ্ছে তার উপনাম, মোহাম্মদ হলো তার প্রকৃত নাম, ইয়াজিদ হলো পিতা এবং মাজা হলো দাদা। মজার ব্যাপার হলো যে তিনি এই যে দাদা মাজা, এই দাদার নামে তিনি বিখ্যাত হয়েছেন এবং তার গ্রন্থ বিখ্যাত হয়েছে এই দাদার নামেই, অর্থাৎ মাজা নামেই। তো কিন্তু তার আসল নাম হলো মোহাম্মদ, ইবনে মাজার আসল নাম হচ্ছে মোহাম্মদ। এবং এই গ্রন্থের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে এর সকল গ্রন্থ হাদিসগুলো সহি এবং এর বিন্যাস পদ্ধতি অনেক উন্নত মানের এবং চমৎকার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে হাদিস নিয়ে এবং হাদিস সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, হাদিস কাকে বলে, হাদিসের পরিচয়, হাদিসের গুরুত্ব, এবং সিয়াসিত্তা কাকে বলে, সিয়াসিত্তার পরিচয় এবং সিয়াসিত্তার গ্রন্থের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় এবং সংকলকদের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম। দেখা যাবে যে এখানে কয়েকজনের নাম একই রকম, আবার কিছু কিছু অমিল রয়েছে, কিছু মিলও রয়েছে। তো তোমরা বিষয়টি লক্ষ্য করলে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।